নমস্কার, আমি কৌশিক রায়। সকল প্রিয় দর্শক বন্ধুকে শারদীয়ার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধু যেন এই দুর্গাপুজো প্রত্যেকে সপরিবারে আনন্দময় যেন হয়ে ওঠে। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে যেন খুব সুসম্পর্ক হয়। মা দুর্গা প্রত্যেকের যেন দুর্গতি নাশ করে, এই আমি মা দুর্গার কাছে কামনা করি। প্রত্যেকেরই যেন এই পুজোর মাস খুব আনন্দে, খুব ভালো যেন কাটে, এটাই আমি কামনা করি। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই অক্টোবর 2022, আপনি তুলা রাশির মানুষ, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। অর্থাৎ তুলা রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে এই মাসে স্বাস্থ্য, প্রেম, বিবাহ, কর্ম, ভাগ্য, ইনভেস্টমেন্ট কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, তুলা রাশির 100 জন মানুষ আছে, 100 জন 100 রকম কিন্তু রেজাল্ট কিন্তু পাবে। আমি যে রাশিফলটি বলছি হুবহু যে আপনাদের মিলবে তা নয়, কারো ক্ষেত্রে 80%, কারো ক্ষেত্রে 30%, কারো ক্ষেত্রে 10%, কারো ক্ষেত্রে 25%, কারো ক্ষেত্রে 50%। অর্থাৎ ম্যান টু ম্যান এটা কিন্তু ডিপেন্ড কিন্তু করবে। অর্থাৎ এটা সম্পূর্ণ চন্দ্রের রাশি ধরে আমি আলোচনা করছি। আপনাদের দশা অন্তর্দশা এবং গ্রহের গোচর যদি ঠিক থাকে, এই সময় তুলা রাশির ক্ষেত্রে কিন্তু সোনার কপাল কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, তুলা রাশির এটা একটা সম্ভাবনা। আমি আবারও বলছি, এটা বন্ধু হিসাবে বা গাইড হিসাবে আপনারা নিতে পারেন, পথ প্রদর্শক হিসাবে নিতে পারেন। অর্থাৎ এটা আপনাকে একটা পূর্বাভাস দিতে কিন্তু চলেছে। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে দুটি রাজ্য, একটি মালব্যনাম মহাপুরুষ রাজ্য আর একটি হচ্ছে শশনাম মহাপুরুষ রাজ্য, আপনার ভাগ্যকে আমূল পরিবর্তন ঘটাতে কিন্তু চলেছে। আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু দুর্দান্ত দেখা কিন্তু যাচ্ছে। এইবার আমি একে একে আলোচনা করব স্বাস্থ্য। দেখুন, আপনাদের রাশির অধিপতি দ্বাদশ ভাবে অবস্থান করবে এবং আপনার 17ই অক্টোবর 2022 পর্যন্ত, অর্থাৎ এই সময় মানে মাসের মাঝামাঝি পর্যন্ত একটু স্বাস্থ্যের জায়গাটা নিয়ে ছোটোখাটো সমস্যা, খুচরো সমস্যা হতে পারে, খুব বড় ধরনের সমস্যা হবে না। কিছু কিছু ক্ষেত্রে ক্রনিক ডিজিজে আপনি ভুগতে পারেন, এই সমস্ত, কিন্তু খুব যে শরীর নিয়ে যে খুব যে বড় সমস্যা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তবে শরীরের দিকটা নিয়ে একটু সচেতন থাকুন, কারণ শরীরই হচ্ছে সম্পদ। শরীরের দিকটা অবশ্যই ওয়াকিবল অবশ্যই থাকুন। কিন্তু 18ই অক্টোবর 2022 পর থেকে কিন্তু দুর্দান্ত হতে চলেছে স্বাস্থ্যের জায়গাটা। দেখুন, 16ই অক্টোবর মঙ্গল রাশি পরিবর্তন করে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে। 17ই অক্টোবর আপনার রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে। 18ই অক্টোবর শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে এবং 23ই অক্টোবর 2022 শনি মকর রাশিতেই বকরী থেকে মার্গী হচ্ছে। 26ই অক্টোবর আপনার বুধ আপনার কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে। কি রেজাল্ট পেতে চলেছেন? একটা আমি বললাম স্বাস্থ্যের জায়গাটা, স্বাস্থ্যের জায়গাটা মাসের মাঝামাঝি থেকে কিন্তু আপনাদের ভালো হবে, প্রথমে আমি আলোচনা করলাম। এইবার আসি আপনাদের ফাইন্যান্সের জায়গাটা, ফিনান্স। দেখুন, আপনাদের ধনাধিপতি অষ্টমভাবে অবস্থান করছে, অর্থাৎ মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু আপনাদের খরচের দিকটাতে একটু কন্ট্রোল করতে হবে। অধিক খরচ আপনাদের কিন্তু হবে, তবে বৃহস্পতির যেহেতু শুভ দৃষ্টি আছে, বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের ধনভাবে পড়ছে, এই জায়গাটা কিন্তু ম্যানেজ হয়ে যাবে। খরচ হবে কিন্তু আপনার অর্থ উপার্জনের জায়গাও কিন্তু ভালো থাকছে, অর্থাৎ মানে সেভিংসের জায়গাটা কিন্তু আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। টাকা আসবে, টাকা জলের মতন খরচ হবে, এটা
তুলা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি 16 অক্টোবর 2022 পর্যন্ত সেভিংসের দিকটা নজর দিন, ও মানে ফুটপাটটা খরচ, বিশেষ করে শরীরের পাটেও কিন্তু আপনাদের, শারীরিকের পাটেও কিন্তু আপনাদের খরচের হওয়ার জায়গা কিন্তু থাকছে। এবার আসি, আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে দেখুন তৃতীয় পতি আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে। দেখুন এই জায়গাটাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। কেন ভালো এটা আপনাদেরকে বুঝাচ্ছি। দেখুন এখানে আপনাদের যাদের ঋণ আছে কি না, আপনাদের আমি বলছি ঠিক 20 অক্টোবরের পর থেকে ঋণ পরিশোধ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে 20 অক্টোবরের পর থেকে। এইবার আসি আপনাদের চতুর্থভাবে শনি অবস্থান করছে, শ্মশান এবং মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এবং 23 অক্টোবর 2022 এই শনি বকরি থেকে মার্গী হচ্ছে। এটা তুলা রাশির ক্ষেত্রে বড় পাওনা বলতে পারেন, যদিও ঠাইয়া চলছে তাও আমি বলবো, কারণ এদিকে আবার কেন্দ্রতিকরণ রাজযোগ আপনাদের সৃষ্টি করেছে। কিন্তু তুলা রাশির ক্ষেত্রে দীর্ঘদিন আটকে গেছে এমন কাজ আপনাদের সম্পূর্ণ কিন্তু হবে, বহুদিন আটকে আছে, পেমেন্ট পাচ্ছেন না, পেমেন্ট পাওয়ার জায়গা, টাকা ব্লক হয়ে আছে, সে ব্লক টাকা কিন্তু আপনি কিন্তু পাবেন। এবং যদিও আপনার ন্যাকাল চার্ট দেখা দরকার, প্রতিকার প্রতিবিধান করা দরকার, আমি বলছি এটা সার্বিক বিচার, এটা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক রাশিফল কারোরই না। এই জন্যই প্রথমেই আমি বলেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ডিটেলসটা শুনবেন। এবং এর পাশাপাশি নিজস্ব সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা থাকছে এবং পারিবারিক সুখের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন পঞ্চম পতি চতুর্থভাবে অবস্থান করছে, আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, সুখ সাধনের জায়গা আপনাদের দেখা যাচ্ছে। এবং সন্তানের ক্ষেত্রে কিন্তু ভালো, 23 অক্টোবর 2022 পর থেকে সন্তানের জায়গা ভালো, এবং আকস্মিক অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু থাকছে, হঠাৎ অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, স্টক বিজনেস, ফাটকা, এই জায়গা থেকে আপনার কিন্তু অর্থ উপার্জন আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং আটকে আছে এমন কোনো পেমেন্টের টাকাও কিন্তু আপনারা পাবেন 23 অক্টোবর পর থেকে। আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা মানে সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে, লিখে রাখুন। এবার আসি, আপনি তুলা রাশির মানুষ, দেখুন রাশিতে কেতু অবস্থা করছে, কোনো গুপ্ত টাকা, গুপ্ত ধন আপনার কিন্তু পাওয়ার কিন্তু এই মাসের সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে, সেটাও কি 20 অক্টোবরের পর থেকে। এবং সপ্তমভাবে রাহু পার্টনারশিপ বিজনেস করছেন, ধরুন 4-5 জন মিলে বা 10 জন মিলে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্কতা থাকুন। এবং সপ্তম পতি অষ্টমে গেছে, এমনি মাঙ্গলিক দোষ কিন্তু আপনাদের থাকছে, আপনারা 16 অক্টোবর পর্যন্ত কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মতপার্থক্য থাকবে, বিশেষভাবে এদিকটা কেয়ারফুল থাকুন, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গা কিন্তু থাকবে না। অর্থাৎ আপনি যদি বলেন পূর্ব দিকে যাবেন, আপনার স্ত্রী বলে পশ্চিম দিকে যাবে, অর্থাৎ এই যে মতপার্থক্য, আপনি বলছেন পুজোর দিয়ে এই জায়গায় ঘুরতে যাবো, আপনার স্ত্রী বলছে আলাদা বা আপনার হাজবেন্ড বলছে আলাদা, এই জায়গাটাতে কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু হবে, কারণ সপ্তম পতি অষ্টম হবে এবং অষ্টম ধনাধিপতি অষ্টম হবে, শরীরের পাট নিয়ে খরচ, এটাও কিন্তু বিশেষভাবে নজর রাখুন, খরচের দিকটা বিশেষভাবে খেয়াল দিন। কিন্তু আপনাদের সমস্ত এই বাধা বিপত্তি সমস্ত কাটবে কখন জানেন, 18 অক্টোবর, ডায়েরিতে নোট করে নিন, 18 অক্টোবর 2022 শুক্র আপনার রাশিতে ঢুকে মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। এই সময়ের মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, আমি বলবো ইনভেস্টমেন্টের জায়গাটা যথেষ্ট ভালো। আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা আসবে, কারণ রাশিতে শুক্র অবস্থান করছে, সরাসরি আপনার সপ্তম ভাবকে দেখছে, এবং মঙ্গলও কিন্তু 16 অক্টোবর 2022 আপনার অষ্টম ভাব থেকে সরে যাচ্ছে। অর্থাৎ দাম্পত্য সুখ, আপনার পারিবারিক সুখের জায়গা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি, আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্যভাবে মঙ্গল
অর্থাৎ ভাগ্যের দ্বারা, ধনাধিপতি ভাগ্য পাবে, ধনাধিপতি ভাগ্য পাবে, ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, লিখে রাখুন। এবং যাদের গভর্নমেন্টের কাজগুলো আর কি আছে, গভর্নমেন্টের কাজগুলো আপনার হবে ঠিক 17 অক্টোবর 2022 পর থেকে। গভর্নমেন্ট থেকে যাদের কাজগুলো আটকে আছে, সরকারি কাজকর্ম, সেগুলো 17 অক্টোবর 2022 পর থেকে কিন্তু এই সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে, কারণ রবি আপনাদের রাশিতে অবস্থান করবে। এবং পাশাপাশি আপনাদের যেহেতু একাদশপতি দ্বাদশভাবে অবস্থান করছে, এখানে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন ইনভেস্টমেন্টের জায়গাটাতে। আমি বলবো 17 অক্টোবর 18 অক্টোবরের পর থেকে আপনারা ইনভেস্টমেন্ট কিন্তু করুন। বুধ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে, শেয়ার বাজার, বিদেশ, যারা বিদেশের মাটিতে কাজকর্ম করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, সেলস ডিপার্টমেন্টের সঙ্গে আছেন, সফটওয়্যারের সঙ্গে যুক্ত আছেন, কম্পিউটার সফটওয়্যার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিবে বুধ। এবং ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে নির্ণায়ক রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। এবং আপনাদের আটকে আছে এমন টাকাও এই সময় কিন্তু আপনারা ফেরত পেতে চলেছেন। তুলা রাশি, ডায়েরিতে নোট করে দিন। এবং আপনারা কী উপায় করবেন দেখুন, আমি বলবো গায়ত্রী মন্ত্র আপনারা জপ করুন বিশেষভাবে, এবং যতটা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় যত আপনারা পাঠ করতে পারবেন, ততদিক আপনাদের জীবনে মুশকিল আসান হবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।